অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই প্রেম পরিণয়ে রূপ নেয়, তবে বেশি দিন টেকেনি তাদের সংসার। মাত্র 4 বছর এক ছাদের নিচে থাকার পরই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা। তাদের এই বিচ্ছেদই যেন তার ভক্তের সংখ্যা দিন দিন বাড়িয়ে তুলেছে। এদিকে সামান্থাকে শেষ দেখা গিয়েছিল পুষ্পা দ্য রাইস ছবিতে। সেখানে আল্লু অর্জুনের সঙ্গে উ আন্তোভা গানে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। মাত্র 3 মিনিটের গানের জন্য অভিনেত্রী পারিশ্রমিক নিয়েছেন 5 কোটি টাকা। দর্শক আপাতত সামান্থার ছবি যশোদা আর শকুন্তলম দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। কিন্তু এবার নতুনভাবে আলোচনায় এসেছেন সামান্থা তার ভবিষ্যৎ নিয়ে। ভাগ্যে বিশেষই সামান্থা তার জ্যোতিষী কল্পেশ শাহের প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যৎবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে, তবে কিছুদিন পর। জ্যোতিষী কল্পেশ শাহ জানান সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল, তার কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে, তৃপ্ত করবে। এছাড়া যশোদা ছবিতে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। ইতোমধ্যেই প্রায় 3 কোটি টাকা খরচে বিশালাকার সেট তৈরি করে আলোচনায় কেন্দ্রে ছবিটি। আগস্ট মাসে মুক্তি পাবে ছবিটি। আপাতত দর্শক উন্মুখ হয়ে আছেন তার এই দুটি ছবি দেখার জন্য। তাজরিন্দিকা, সময় সংবাদ।